मनीषा वाल्मीकि धर्षणकांडे प्रतिबादेर झड़ आछड़े पड़ल राज्येओ। सारा भारत गणतान्त्रिक नारी समिति धर्मनगर महकुमा कमिटीर उद्योगे मनीषा वाल्मीकिके धर्षण ओ खुनेर स्वाधीन विचार विभागीय तदन्त, धर्षक ओ खुनीदेर दृष्टान्तमूलक शास्ति एबं दलित नारी ओ संख्यालघुदेर निरापत्तार दाबिते प्रतिबाद मिछिल बेर हय बृहस्पतिवार। मिछिलटी सीपीआईएम महकुमा दफ्तरेर सामने थेके बेरिये शहीद भगत सिंहेर मूर्तिर पाददेशे एसे शेष हय। उत्तर प्रदेशের হাথরাসে মনীষা বাল্মীকি নামে এক যুবতীকে ধর্ষণ ও পুড়িয়ে মারার ঘটনায় প্রতিবাদের ঝড় আছড়ে পড়ল রাজ্যেও। বৃহস্পতিবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ মিছিল। মনীষা বাল্মীকিকে ধর্ষণ ও খুনের স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত, ধর্ষক ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দলিত নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে এই প্রতিবাদ মিছিলটি মহকুমা দপ্তরের সামনে থেকে বেরিয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে শহীদ ভগৎ সিং এর মূর্তির পাদদেশে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন বিধায়িকা তথা নারী নেত্রী বিজিতা নাথ। বলা যায় আমাদের না শুধু এটা ভারতবর্ষের লজ্জা, জাতির লজ্জা, দেশের সংবিধানের লজ্জা। দলিত বলে সেই মহিলাকে ধর্ষণ, তারপরে খুনের চেষ্টা, তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া, তারপরে পুলিশি হেফাজতে তাকে পুড়িয়ে ফেলা, পরিবারের লোকজনদেরকে দেখতে দেওয়া হয় নাই। কি কারণে মারা গেল সেটা জানতে পারলেন না। রিপোর্ট আসলো যে তার নাকি ধর্ষণ হয় নাই, সেই চিহ্নটাই লুপাট করবার জন্য পুলিশের হেফাজতে তাকে পুড়িয়ে ছাই করে দে। মিছিল শেষে শহীদ ভগৎ সিং এর মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সরকারকে তুলোধুনো করেন নারী সমিতির নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।